तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের দিনটা ভীষণই স্পেশাল, দেখে হয়তো বুঝতেই পারছো একটু শাড়ি টাড়ি পরেছি, একটু সাজুগুজু করেছি। যাই হোক, অরিত্রাও পরেছে হচ্ছে পাঞ্জাবি। আর আজকের দিনটা স্পেশাল কেন বলো তো, কারণ আজ থেকে ঠিক 2 বছর আগে মানে 2021 সালে নভেম্বরের 26 তারিখে অরিত্রর আর আমার প্রথম দেখা হয়েছিল। তো আজ আবার 2023 সাল নভেম্বর মাস অ্যান্ড 26 তারিখ। তো আজকের দিনটাকে একটু সেলিব্রেট করার জন্য আজকে একটু কালীবাড়িতে যাচ্ছি, একটু পূজা দেবো আর হচ্ছে একটু সেলিব্রেট করবো। তো কী করছি না করছি সবাই তোমাদের সাথে শেয়ার করবো, আর অরিত্রদের বাড়িতেও যেহেতু দুর্গামণ্ডপ আছে ওখানে একটু পুজো দেবো, আর কী করছি না করছি সবটাই দেখাবো। আর অরিত্র যেহেতু সাজুগুজু করেছে, চলো ওকে দেখা যাক ওকে কেমন লাগছে, আর আমাকেও কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। কিন্তু এই যে ওর সাজুগুজু, ওকে কেমন লাগছে অবশ্যই জানাবে, কারণ আমরা দুজনেই ভীষণ রকম এক্সাইটেড। আর ঠাকুর মন্দির বন্ধ হয়ে যাচ্ছিলো, মানে হচ্ছে কালীবাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো, তোমরা জানো যে একটার সময় বন্ধ হয়ে যায়। তো যাই হোক, আমরা পুজো দিয়ে চলে এসেছি এখন অরিত্রদের বাড়ির দুর্গা মন্দিরে। আর এই যে ও এখন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, প্রদীপ খুঁজে বেড়াচ্ছে, এখন এখানে একটু পুজো দেওয়া হবে, দিয়ে তারপরে বাকি সমস্ত কিছু হচ্ছে। তো কী করছি তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো, আর পেজটাকে একটু ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। এসেছি হচ্ছে ঘাটকালী মন্দিরে, এর আগের বছর এসেছিলাম তাই মনে হলো যে এবারও যাই। আর এই যে, আর এই মন্দিরটা হচ্ছে আমাদের পাড়ার 100 বছর পুরনো মন্দির, এখানে বিশেষ কাহিনী রয়েছে এবং এর ইতিহাস রয়েছে। যদি কোনোদিন সময় হয় অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো এবং লাইক সাবস্ক্রাইব কিন্তু একটু করে দিও। হ্যাঁ, আহ
তোমাদের জন্য আমি খেললাম তোমাদের কিতনা চাহতা হুঁ যে তু কবি সোচ না সকে।